हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। तो आजकल वीडियो आलोचना करब बाफी कोड नहीं। तो बाफी कोड की जिनिस, तार नॉर्मल रेंज की आछे, आर तार यूज एवं जे मेथडेर साहाज्ये बाफी कोडटाके सेपरेट करा हय, तो सेई टोटालटा निये आजकल वीडियो हबे। वीडियो किन्तु खूब इम्पोर्टेंट होते चले, तई पुरोटा स्किप ना करे पुरोटा देखबेन, एवं चैनल जदि नतून होये थाके ताहले किन्तु चैनलटिके सबस्क्राइब करे नेबेन। तो चलो वीडियोटाके स्टार्ट करे दिई। तो प्रथमेई होच्छे बाफी कोड। तो बाफी कोड की जिनिस ना, बाफी कोड इज ए थिन इंटरमिडिएट लेयार अफ WBC एंड प्लेटलेट्स हुईच इज जस्ट अबव द रेड सेल। दिस ग्रेस लेयार इज कल्ड द बाफी कोड। तो आमरा जखन কোনো স্যাম্পলকে যখন সেন্ট্রিফিউজ করি, মানে ইডিটিএ স্যাম্পলকে যখন আমরা সেন্ট্রিফিউজ করি নর্মাল ইডিটিএ টিউবে, বা উইনট্রোপ টিউব হোক বা কোনো অন্য কোনো গ্লাস টেস্ট টিউব হোক, যখন আমরা সেটাকে ব্লাডটাকে হোল ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করি, তো সেই সেন্ট্রিফিউগেশন যে ফোর্স আছে, তো তার জন্য কি হয়, যেগুলো যেই মলিকিউলগুলো ভারী থাকে, মানে যাদের মলিকিউলার ওয়েট বেশি থাকে, তো সেই অনুযায়ী নিচে এরকমভাবে থিতিয়ে পড়তে থাকে। তো যখন আমরা এরকমভাবে সেন্ট্রিফিউজ করবো হোল ব্লাডকে কোনো কন্টেনারে নিয়ে, তো তখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে নিচে এরকমভাবে থিতিয়ে পড়বে, যে RBC বা এরিথ্রোসাইটগুলো থিতিয়ে পড়বে, এবং তার উপরে জাস্ট উপরের একটা লেয়ার থাকে, যেটা হচ্ছে একটা গ্রেইস কালারের একটা লেয়ার থাকে। তো এই গ্রেইস কালারের যে লেয়ারটা থাকে তাকে বলা হচ্ছে বাফিকোট। তো বাফিকোটে অ্যাকচুয়ালি কি থাকে না, বাফিকোটে থাকে WBC এবং প্লেটলেট। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এটা MCQ জিজ্ঞাসা করে যে বাফিকোটটা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি। তো সেটার অ্যান্সার হচ্ছে WBC এবং প্লেটলেট। যেহেতু WBC এবং প্লেটলেট এগুলোর কোনো কালার নেই, মানে এর মধ্যে হিমোগ্লোবিন থাকে না, তো সেই জন্য কি হয় না, এই যে RBC-র উপরে যে লেয়ারটা থাকে সেটা একটু গ্রেইস হোয়াইট কালারের হয়, মানে হচ্ছে ধূসর কালারের হয়। তো এই যে পোর্শনটা আছে RBC-র উপরেই, তো এই পোর্শনটাকে বলা হচ্ছে বাফিকোট, এবং তার উপরের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে প্লাজমা। তো এই প্লাজমা আর এরিথ্রোসাইট, এই দুটোর মিডিলে যে ইন্টারমিডিয়েট লেয়ার থাকবে, তো সেটাকে বলা হবে বাফিকোট। তো বাফিকোটের নর্মাল রেঞ্জটা কি না, নর্মাল রেঞ্জ হচ্ছে 2-3% হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার এই যে গোটা হোল ব্লাডটা আছে, তো সেই হোল ব্লাডের এরিথ্রোসাইটটা থাকবে 45% অফ হোল ব্লাড, মানে টোটাল যে ব্লাডটা থাকবে তার 45% ভলিউম জুড়ে থাকবে আমার এরিথ্রোসাইট, মানে যেটা প্যাকড সেল অ্যাকচুয়ালি, তো সেটা আমার থাকবে 45%। মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে বাফিকোট, এটা হচ্ছে লেস দ্যান 1% থাকবে অফ হোল ব্লাড। তো যেখানে আমি নর্মাল রেঞ্জ বলেছি 2-3%, তো এটা অ্যাকচুয়ালি এটা থাকবে 2-3 রেঞ্জের মধ্যে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তো যখন অ্যাবনর্মাল কোনো কন্ডিশন থাকে তো তখন কিন্তু রেঞ্জটা বাড়ে। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে লেস দ্যান 1-3 মধ্যে এটা থাকে। আর যেটা প্লাজমা আছে সেই পোর্শনটা থাকে 55% অফ টোটাল ব্লাড। তো প্লাজমাটা অবশ্যই বেশি থাকবে এই এরিথ্রোসাইটের রেশিও থেকে। তো 45% থাকবে নিজের প্যাকড সেল, মাঝে থাকবে লেস দ্যান 1% বাফিকোট, আর উপরে থাকবে আমার প্লাজমা 55%। তো এটা হচ্ছে আমি যখন সেন্ট্রিফিউজ করব তারপরে আমি এই জিনিসটা দেখতে পাবো। তো এবার আছে বাফিকোটটা নিয়ে কেন আলোচনা করার দরকার আছে, না বাফিকোট কি কাজে ইউজ হয়, তো সেটা আমাকে জানতে হবে। কারণ বাফিকোটটা অ্যাকচুয়ালি কিসের জন্য আমার দরকার, বা সেইটা নিয়ে আমি কী কাজ করতে পারি। তো বাফিকোডের যে ইউজ, তো সেটা হচ্ছে এটা ইউজ করা হয় টু এক্সট্র্যাক্ট দ্য DNA ফ্রম দ্য ম্যামালিয়ান ব্লাড। তো এই যে DNA এক্সট্র্যাক্টটা আছে, এই DNA এক্সট্র্যাক্টটা নেওয়ার জন্য এই বাফিকোডটাকে কিন্তু ইউজ করা হয়, মানে এই বাফিকোডটা অ্যাকচুয়ালি এই DNA এক্সট্র্যাক্টটাতে বের করার জন্য এটা ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে ইউজ টু ডিটেক্ট দ্য ইনফেকশন উইথ ম্যালেরিয়া অর আদার ব্লাড প্যারাসাইট, যেমন এক্সাম্পল হচ্ছে লিসমেনিয়া ডোনোভ্যানি, মাইক্রোফাইলেরিয়া, ট্রাইপনোসোমা গ্যাম্বিয়েন্স আর হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। তো এই যে প্যারাসাইটগুলো আছে, এই প্যারাসাইটগুলো কিন্তু এই বাফিকোডের মধ্যে এখানে প্রেজেন্ট থাকে। তো সেই জন্য এই বাফিকোডের যে লেয়ারটা আছে সেটা যদি আমি রিমুভ করে স্লাইড করে এটাকে স্টেন করি, তাহলে কিন্তু খুব ইজিলি এই প্যারাসাইটগুলো, ব্লাড প্যারাসাইটগুলোকে ডিটেক্ট করতে পারি। কারণ যখন হোল ব্লাডের মধ্যে থাকে তখন কি হয়, হোল ব্লাডের মধ্যে গোটাটার মধ্যে মিশে যায়, তো তার ফলে কি হয় সেটা পাওয়ার চান্সেসটা কিন্তু অনেকটা কম থাকতে পারে। তো সেই জন্য এই বাফিকোডটা যখন আমি সেন্ট্রিফিউজের পর বাফিকোট থেকে এটা করছি, তো এই পার্টটাতে এই যে প্যারাসাইটগুলো আছে সেই প্যারাসাইটগুলো প্রেজেন্ট থাকে। তো সেই জন্য বাফিকোটটাকে ইউজ করা হয় কোনো ব্লাডে যদি ম্যালেরিয়া প্যারাসাইট বা লিসমেনিয়া ডোনোভ্যানি, মাইক্রোফাইলেরিয়া এই সমস্ত যদি কোনো কিছু সাসপেক্টেড থাকে, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা
এই প্যারাসাইটগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা হয় স্লাইড করার জন্য। তো এটা গেল সেকেন্ড। তো থার্ড হচ্ছে ইউজ ফর এলি সেল স্মিয়ার প্রিপারেশন। তো এলি সেল হচ্ছে এলি সেল এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি অটো ইমিউনো ডিজিজ হয় যেটা হচ্ছে SLE বলা হয়, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাসাস। তো এই যে অটো ইমিউনো ডিজিজ আছে, অটো ইমিউনো ডিজিজ হচ্ছে যে শরীর যখন নিজেই নিজের সেলটাকে চিনতে পারে না তখন কি করে, সে তার নিজের অ্যান্টি মানে নিজের বডির এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে, মানে নিজের অ্যান্টিজেনের এগেনস্টেই অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে অটোইমিউনো ডিজিজ। তো এই এলি সেল যেটা আছে লুপাস এরিথ্রোমেটাসাস, তো এই স্মিয়ারটা প্রিপারেশন করার জন্য কিন্তু এই আমার বাফিকোডটা প্রয়োজন হয়। তার সাথে অ্যাবনর্মাল সেল আমার যখন অ্যালিউকেমিক লিউকেমিয়া মানে লিউকেমিয়ার যে পেশেন্টগুলো থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাবনর্মাল সেলটা খুব বেশি পরিমাণে এই পোর্শনটাতে থাকে। কারণ যেহেতু আমি বলেছি যে এই বাফিকোডটা অ্যাকচুয়ালি WBC এবং প্লেটলেট এই দুটোই এখানে বেশি পরিমাণে থাকছে, কারণ হচ্ছে নিচে RBCটা পড়ে যাচ্ছে, মাঝে হচ্ছে প্লেটলেট আর WBCটা থাকছে। তো সেই জন্য যেহেতু লিউকেমিয়াতে আমার WBC কাউন্টটা খুব হাই হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু আমি এই পোর্শনটা থেকে যদি আমি স্মিয়ার করি তাহলে আমি WBCর বাকি আদার্স ফিচার্সগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এই হচ্ছে তিনটে ইউজ। তো এই তিনটে ইউজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বাফিকোডে কিন্তু শর্ট নোট আসে, তো শর্ট নোটের জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট ডাউন করে নেওয়া যেতে পারে। তো তারপর হচ্ছে মেথড। তো আমি বাফিকোডটাকে কিভাবে আমি পেতে পারি, তো সেটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে এটাকে সেন্ট্রিফিউজ করলে, হোল ব্লাডটাকে যদি সেন্ট্রিফিউজ করি তাহলে এরকমভাবে পরপর লেয়ারে এগুলো থিতিয়ে পড়ে। তো ঠিক সেম প্রসিডিওরে যদি উইনট্রপ টিউবের মধ্যে আমরা ব্লাড নিই, তো সেই অ্যান্টিকোয়াগুলেন্ট যে ব্লাডটা থাকে তো সেটা নেওয়ার পর সেন্ট্রিফিউজ করতে হবে 3000 RPM-এ ফর 30 মিনিট। তো তারপরে উপরের যে প্লাজমাটা থাকবে সেটাকে রিমুভ করে দিতে হবে, মানে সেটাকে ডিসকার্ড করে দিতে হবে। তারপরে খুব সাবধানে এই যে লেয়ারটা থাকবে মাঝের বাফিকোডটা, তো সেটাকে একটা পাস্তুর পিপেটের সাহায্যে বের করে এটা একটা স্মিয়ার করে স্টেন করা হয়। তো এটা উইনট্রপ টিউবের সাহায্যেও করা যেতে পারে। উইনট্রপ টিউবের যেহেতু ভিতরের ডায়ামিটারটা খুব ছোট হয়, তো সেই জন্য কী হয় বাফিকোডের এটা এতটা মানে ছড়িয়ে থাকতে পারে না, একটুখানি লেয়ারটা একটু উঁচু মতো থাকে। তো যেহেতু ভিতরের ডায়ামিটারটা সরু, তো সেই জন্য এটা কিন্তু ইজিলি কালেক্ট করতে সুবিধা হয়, সেই জন্য উইনট্রপ টিউবে করাটা বেস্ট। যদি না থাকে তাহলে এটা নর্মালি যে আমরা ইডিটিএর টিউব যেগুলোতে আমরা ব্লাডটা কালেক্ট করছি অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে, তো সেটার মধ্যেও এটা করা যেতে পারে, কোনো সমস্যা নয়। খুব এটা কিন্তু সাবধানে করতে হবে, প্লাজমাটাকে আগে ডিসকার্ড করে দিয়ে তারপর বাফিকোড থেকে স্মিয়ারটা করতে হবে। ঠিক আছে, আজকে গোটা ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি এটার রিলেটেড কোনো রকমের কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি সবার কোয়ারির অ্যান্সার দেবো। তো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।